ইতিমধ্যে 25,000 লোক বায়ের মাধ্যমে ব্যবসা হয়েছেন। এই একটা ভিডিও আপনার জীবনটাকে চেঞ্জ করে দিতে পারে ইনশাআল্লাহ, আশা করি। এখানে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিতে যারাই আসবে না কেন, 1700 টাকা পুঁজি নিয়ে ব্যবসা করার সুযোগ আলী ভাই দিয়েছে। শুধু 1700 টাকা তরুণ তরুণীদের অসহায়দের সুযোগটা রেখেছি, বাকিটা রিজিক দেওয়া না দেওয়া সমস্ত মালিকের কাজ। 1700 টাকা হলে আপনি একজন ব্যবসায়ী হয়ে যাবেন। যারা বেকার আছেন, এখনো বেকার আছেন, আমি মনে করি আসেন ভাই, এই সহযোগিতা নেন। আপনি হতাশায় ঘুরতেছেন, কি করবেন কি করবেন, অনেক জায়গায় ঘুরছেন, কোনো ঘুরার দরকার নেই। কাপড় ব্যবসা এমন একটা ব্যবসা সারা বছর চলে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। এখনো যারা বেকার আছেন, এখনো যারা বাংলাদেশে বেকার আছেন, একটু নড়েচড়ে বসেন, চমৎকার একটা ভিডিও হবে আজকের। ভিডিওর পরে একটা লোক আর বেকার থাকবেন না। কিভাবে থাকবেন না, কিভাবে ব্যবসা করবেন, কত টাকা লাগবে, কত টাকা ইনকাম করতে পারবেন, সম্পূর্ণ থাকবে আজকের এই ভিডিওর মাধ্যমে। কারণ আমার সামনে কিন্তু আছে টাকা কামানোর মেশিন, একজন লোক কিভাবে টাকা কামাইবেন, ওই মেশিন কিভাবে চালাইবেন সম্পূর্ণ জানিয়ে দেবেন। আমাদের সাথে আছেন ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজের ওনার আলী ভাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ মামুন ভাই, আল্লাহর অসংখ্য নিয়ামত আর আল্লাহর যেন রহমত আপনার উপরে, বিশেষ করে যেন আল্লাহর দৃষ্টি যেন থাকে, আমিন। কেননা আপনার পরিশ্রমটা হয়তো আল্লাহ কবুল করতেছেন, আমিন। কেন আপনি যে দীর্ঘদিন সোশ্যাল মিডিয়াতে এই ফেমাস সিল্কে জয়েন হয়ে, এই ফেমাস সিল্কে মাধ্যমে, আপনার মাধ্যমে মিনিমাম 25,000 নতুন উদ্যোক্তাকে এই টপ বিড়ি চ্যানেল দিয়ে, আলী ভাই হালকা ফালকা ব্র্যান্ড দিয়ে হয়তো কিছু করতে পেরেছি ভাই, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এখনো যেহেতু 25,000 হয়েছে, আমার অনেক ভাই, বাংলাদেশ তো একটা দরিদ্রময় দেশ, এখানে অনেক লোক বেকার আছে। আমি যেটা বলছি, টাকা কীভাবে কামাবে ওই মেশিনটা আপনি স্টার্ট করে দিবেন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসার মালিক একমাত্র আল্লাহ পাক। মামুন ভাই একটা অশিলা হবে, আলী ভাই একটা অশিলা হবে, হয় এই তৃতীয় পক্ষকে আমরা কোনো কিছু টপিক দিয়ে, পূর্ণ দিয়ে হেল্প করতে পারবো ইনশাল্লাহ। আমি যতটুকু মামুন ভাই পারি, কে তরুণদের বা বেকারদেরকে আমি অনেক কিছুতে ওনাদেরকে সহযোগিতা করে দিই, ওনাদেরকে হেল্প করে দিই, ওনাদেরকে কিছু বুঝিয়ে দিই। কেননা আর কতদিন আমি কোথায় কি করব থাকব, মানুষ না করতে করতে একটা পর্যায়ে যখন আল্লাপাক নিয়ে নেয়, আল্লাপাক একটু সম্মান বৃদ্ধি করে দেয়, তখন আমাদের দরকারটা কি আমরা নিজের দেশের অভাবী ব্যক্তি, যারা অসহায় ব্যক্তি, যারা যারা কিছু করব খুঁজতেছে, তাদের কাছে দাঁড়ানো। আমি সেই প্রসেসে আছি ইনশাল্লাহ। আল্লাহ যেন, আর আল্লাহর প্রতি আশা করি, আল্লাহ যেন এই আশ্বাসটা, এই সার্ভিসটা আমি জনগণকে দিতে পারি, আল্লাহ যেন আমার নিয়তকে কবুল করুন, আমিন। যেহেতু আপনি যারা দরিদ্র আছে, যাদের পুঁজি অল্প আছে, টাকা পয়সা একটু কম আছে, তাদের সহযোগিতা করতেছেন। টাকা পয়সা একেবারে নাই, হয়তো 5,000, 10,000, 20,000 টাকা আছে, এক্ষেত্রে যদি আর তারা আসে, তাদেরকে কোনো সুযোগ দিচ্ছেন আপনি? মামুন ভাই আলহামদুলিল্লাহ, আমি বললাম না, ইদানিং আপনাদের সোশ্যাল মিডিয়াতে আল্লাপাক আমাকে একটা সম্মান দিয়েছেন, আমিন। এখন যারাই আসে না কেন দোকানে, আলী ভাইকে বলে আলী ভাই মানে গরিবের বন্ধু, আলী ভাই মানে মধ্যব্যক্তির বন্ধু, বন্ধু। তো এই সম্মানটা যে আল্লাহ আমাকে দিয়েছেন, আমি এই সম্মানের খাতিরে এখানে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিতে যারাই আসবে না কেন, 1700 টাকা পুঁজি নিয়ে ব্যবসা করার সুযোগ আলী ভাই দিয়েছে। শুধু 1700 টাকা মামুন ভাই বিশ্বাস করেন, আমি আল্লাহরে হাজির নাজির করে বলি, আচ্ছা আমার দ্বারা সম্ভব না, কিন্তু এটা আল্লাহ পাক আমার দ্বারা সম্ভব করাচ্ছে। আমি 1700 টাকা দিয়ে ব্যবসা করার তরুণ তরুণীদের অসহায়দের সুযোগটা রেখেছি, বাকিটা রিজিক দেওয়া না দেওয়া সমস্ত মালিকের কাজ। আমরা যেন সমস্ত ভাই ব্রাদার, যে কর্ম করি না কেন, যে কোনো চাকরি করি না কেন, আল্লাহরে যেন রাজি করতে পারি ইনশাল্লাহ, আগামী দিনের ভবিষ্যৎ আর আল্লাহ আপনাদের প্রতি রাজি হবে, আমিন। মাত্র 1700 টাকা, 2,000 টাকাও না, 1700 টাকা হলে আপনি বেকার থাকবেন না। 1700 টাকা হলে আপনি একজন ব্যবসায়ী হয়ে যাবেন, কীভাবে টাকা কামাবেন আসবেন, মাত্র 1700 টাকা, কোনো রিস্ক নাই। যারা বেকার আছেন, এখনও বেকার আছেন, আমি মনে করি আসেন ভাই,
এই সহযোগিতাটা নেন, শুধু শুধু সময় নষ্ট করবেন না, একটা দিন নষ্ট করলে সময় পাবেন না। আমার যারা ভাই বোন আছেন সবাই দ্রুত চলে আসেন, আলী ভাই কিন্তু আপনাদের পাশে আছে, উনি একজন এত বড় ব্যবসায়ী হয়েও আপনাদের কিন্তু সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করতেছে। ইতিমধ্যেই 25,000 লোক ভাইয়ের মাধ্যমে ব্যবসায় হয়েছেন, আপনি কেন বেকার থাকবেন? মামুন ভাই আপনাকে একটা মিথ্যা ভাই, আমার মাধ্যমে না, আমি আল্লাহর প্রতি শুকরিয়া করি কি আপনি যে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ আছেন আর আপনি যে এখানে এত কষ্ট করে আসেন, ঠিক আছে, আপনি মানে বুঝবেন না ইনশাল্লাহ কিছু কিছু কর্ম না করার পর যেই মানুষের অহংকার আসে না পৃথিবীতে সেই মানুষই বড় হয়, আখরাতেও সেই মানুষ বড় মর্যাদা পায়, সেইরকম ব্যক্তি আমার দৃষ্টি দিয়ে আপনি, আর হয়তো আল্লাহ যদি রাজি খুশি হয় আমার প্রতি, আমিও সেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, কেন আমি চাই কি আখরাতে আমার এর চেয়ে সুন্দর ঘর তৈরি করতে পারি। শুকরিয়া শুকরিয়া। বন্ধুরা কে কে বলেন যে টাকা কামাইতে চান না? আমার মনে হয় না বাংলাদেশে যারা 20 কোটি লোক আছে এমন কোনো লোক না যে টাকা কামাইতে চান না, প্রত্যেকে চান। যার টাকা আছে সে চায় আরও টাকা, যার টাকা না সে টাকা কামাইতে চান। সুতরাং যদি টাকা কামাইতে চান, এই একটা ভিডিওই যথেষ্ট, এই একটা ভিডিওই আপনার জীবনটাকে চেঞ্জ করে দিতে পারে ইনশাল্লাহ আশা করি। সুতরাং আসবেন, পুঁজি বেশি লাগবে না, নিশ্চিন্তে নির্দ্বিধায় আসবেন, ব্যবসা করেন আর না করেন আসলে তো পরামর্শ পাবে ভাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আপনাকে আপনার চ্যানেলের মাধ্যমে আমি বলেছিলাম কে আপনার ভিউয়ার্সদেরকে আমি মঙ্গলবার দিন সময় দিয়ে থাকি, আমি সেই বিকল্প ধারা আল্লাহ পাক এখনও আমার থেকে করাচ্ছে, আর আমি এই সার্ভিস দিতে গিয়ে ওনাদেরকে আল্লাহ পাক আমাকে আরও উপকারিত করছে, আল্লাহ আমাকে আরও উপকারিত করছে, এত উপকারিত করছে আমি যত শুকরিয়া করি না কেন ততই কম, কেন তার নেয়ামতের ছাড়া আমার একটা নিঃশ্বাস নেই, আর এই নিঃশ্বাসের মালিকই আল্লাহ পাক। আচ্ছা আচ্ছা, যেহেতু সামনে কুরবানি ঈদ চলে আসতেছে, এক্ষেত্রে নতুন কী কী প্রোডাক্ট আসলো আপনাদের একটু জানতে চাচ্ছিলাম। মামুন ভাই আপনি তো কিছুটা হলে আলী ভাইকে জানেন, আলী ভাই মানে বিশেষ করে প্রত্যেকটা সপ্তাহে প্রত্যেকটা দিন আর দিনের 24টা ঘন্টা, এই 24টা ঘন্টা দিয়ে 12টা ঘন্টা আলী ভাই এখানে প্রত্যেকটাই ঘন্টা নতুন ডিজাইনগুলো আসতে থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এবং এই গরম, এত গরম, আলী ভাই এখান থেকে কাপড় নিয়ে যারা ব্যবসা করবে আমি আশা করি আল্লাহর কাছে কে এই কাপড় এই ফ্যাব্রিক যারা ব্যবহার করবে পরবে যেই দোকান থেকে নেবে আমি আশা করি ওই গ্রাহকটা ওই দোকানেরই হয়ে যাবে, কেননা আমি খুব মান সম্বন্ধ এবং কোয়ালিটি নিয়ে কাজ করে থাকি, আর ব্যবসা করার সুযোগটা দিয়েছি অনলি 1700 টাকা দিয়ে। 1700 টাকা দিয়ে? তাহলে আমাকে মানে কে ওই ভদ্রলোক নিজেকে পরীক্ষা করার আগেও আমাকে পরীক্ষা করতে পারে 1700 টাকা। মামুন ভাই আপনি আমি একটা রেস্টুরেন্টে গেলে এক বেলা নাস্তা করলেও চলে যায়, চলে যায়, দুইটা চা খেলেও লাগে 16 টাকা, নর্মালেও যদি খায় ভিআইপি চা খেলে লাগে 2-400 টাকা, 1700 টাকা জীবন পরীক্ষা করতে পারে ভাই। আপনি একজন এত বড় ব্যবসায়ী হয়েও এতগুলো কোম্পানির মালিক হয়েও মাত্র এত কমে মাত্র 1700 টাকায় কেন সুযোগ দিচ্ছেন একটু যদি বলতেন। জিনিসটাই আমি বললাম না, মানুষ যখন মানে বিষয়টা হলো মামুন ভাই সম্মান বৃদ্ধি করে কে? আল্লাহ। হায়াতের বৃদ্ধি করে কে? আল্লাহ। হায়াতের মালিক কে? আল্লাহ। তো আল্লাহ আমাকে জানি না কতদিন আর রাখছে এই পৃথিবীতে, আমি যদি কিছু আমার ছেলে মেয়েদের বয়সের লোকজনে যদি হাত ধরে কোনো কিছু আগাতে পারি না, আমার যাওয়ার পর আমার পরিচয় তারাই পাবে, আর ওদের দিয়ে পরিচয় আমার মরার পর ওরাই করবে, আমার পরিচয় প্রশংসা যা কিছু করবে আল্লাহ পাক ওনাদের মুখ থেকে করাবে, এই আশ্বাসটা নিয়েই আর আখরাতের ভয়টাই নিয়ে আলী ভাই মাটির মানুষ মাটিকে নিয়ে কাজ করতেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সুতরাং বুঝতে পারলেন আলী ভাই কিন্তু আসলে এক প্রকার সেবা দিচ্ছে, উনি বিজনেস করছে যেটা তার চেয়ে বেশি সেবাটাই, কারণ হচ্ছে কি আপনি বাংলাদেশে ঘুরে দেখেন কে 1700 টাকায় ব্যবসা সুযোগ দিচ্ছে না, আপনি মাত্র 1700 টাকা নিয়ে আসলে এই ব্যবসার একটা লাইন কিন্তু হয়ে যাচ্ছে। আপনি হতাশায় ঘুরতেছেন কী করবেন কী করবেন, অনেক জায়গায় ঘুরছেন, কোনো ঘুরার দরকার নেই, শুধুমাত্র 1700 টাকা বড় টাকা না, এটা নিয়ে শুরু করেন, আমি মনে করি আপনি লস খাবেন না। আর কাপড় ব্যবসা এমন একটা ব্যবসা সারা বছর চলে, আর 3 পিস তো বলাই লাগে না, একটা 3 পিস এখান থেকে যদি আপনি কিনেন 1000 টাকা এটা কিন্তু মিনিমাম 1.5 থেকে 2000 টাকা বিক্রি করতে পারবেন, দ্বিগুণ লাভ আছে। 3 পিসের ব্যবসায় গোপন লাভ আছে, সেটা অনেকে জানেনই না।
সুতরাং এই ব্যবসা করলে আপনি লস খাবেন না, রিস্ক মুক্ত একটা লাভজনক ব্যবসা। আচ্ছা আমি ভাই মাঝখানে একটু বলে দিই, অনেকে ভাবতে পারেন যে আমরা তো থ্রি পিস নিলাম 1700 টাকায় কিন্তু দোকান পাবো কই, 5 লাখ টাকা লাগবে দোকানে অ্যাডভান্স দিতে। না, একটা টেকনিক বলে দিই, দোকান ছাড়াও ব্যবসা করা যায়। কীভাবে করবেন? বর্তমান যুগ হচ্ছে অনলাইনের যুগ, আপনি এখান থেকে 1700 টাকা থ্রি পিস নেবেন, সেটা নিয়ে আপনার ফেসবুক আইডি অথবা ফেসবুক পেজ করে সেখানে পোস্ট করলে কিন্তু সেল হয়ে যাবে। বাংলাদেশে অনেক নারী অনেক মেয়েরা কিন্তু এভাবে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে। আমি কী বলবো, কয়েকজন নাম আসে বললাম না, শুধুমাত্র থ্রি পিস এই অনলাইনে সেল করে শুধুমাত্র ফেসবুকে। আপনাকে একটা মিনিট আমি থামাই। হ্যাঁ, আপনার ভিডিও দেখে এখন বিশেষ করে ইনশাল্লাহ আমি আপনাদের মাঝে বামুন ভাই ভিডিওর কিছু ফলাফল আগামীতে আনবো ইনশাল্লাহ, আপনারা দেখবেন। বসুন্ধরা একটা মেয়ে, তার দেশের বাড়ি পার্বতীপুর। আচ্ছা আচ্ছা, সে এখন এই 2 মাসের ভিতরে সে এখন আমার মনে হয় কি সে এখন 5 থেকে 10 জনকে জব দিচ্ছে। সে আমার কাছ থেকে এত ছোট পুঁজি নিয়ে এসে সে আমাকে ভাবতেছে, বলতে ভয় করতেছে, আমার মেয়ের সমান মেয়েটা। আচ্ছা আচ্ছা, এসে না মানে হয়তো যেখানে জব করতেছিল বসুন্ধরাতে মালিক বকা টকা দিছে চলে আসছে। আচ্ছা, আমার কাছে এসে লজ্জা কিছু বলতেছে না, কিন্তু আমার কাছে এসে বসে আমি ওকে সাহস টাস দিয়ে বললাম, সে বলছে আমার কাছে টাকা নেই টাকা। আর ইনশাল্লাহ বলে না, কিছু কিছু হাতের কর্ম কিছু কিছু সময় আল্লাহ পাক পছন্দ করে নেয়, হয়তো আমি তাকে ওই মেয়েকে যেই সার্ভিসটা দিয়েছি হয়তো আল্লাহ পছন্দ করে নিয়েছেন যার জন্য, আর হয়তো ওই মেয়ের প্রতি আল্লাহ রাজি যার জন্য সে এখন 10টা লোককে জব দেওয়ার ক্ষমতা রাখে 2.5 মাসের ভিতরে। কারণ হচ্ছে এইটাই, কে ওই পুণ্যটা অনেক গুমরের পুণ্য ছিল, আমি ওনাকে বলে দিয়েছিলাম সব পুণ্যতে সবসময় অতিরিক্ত লাভ করা যায় না, ওই পুণ্যটা দিয়ে বলছিলাম মিনিমাম মা এই পুণ্যতে তুমি 700 টাকা এক পিসে লাভ করবা, মালের দাম ছিল 990 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেচতে বলছি 700 টাকা লাভ করে কত হলো 1790 টাকা। তো 1790 টাকা দিয়ে সে ব্যবসা করে 2.5 মাসের ভিতরে না হলে ওই একটাই কোয়ালিটি মাল এই ফেসবুক পেজে সেল দিয়েছে, মানে পার ডে শুরু হয়েছে 2 পিস থেকে, তারপরে 10 পিস 20 পিস 500 পিস 1000 পিস 1200 পিস পর্যন্ত একসাথে নিচ্ছে। তাহলে এই মেয়েটা যে এখন কর্ম দেওয়ার ক্ষমতা রাখে আর আল্লাহ পাককে রাজি করতে পারছে, আপনারা কেন না আল্লাহকে রাজি খুশি করেন ভাই? তার গায়ের জোরে টাকার জোরে অনেক সময় অনেক কিছু হয় না, আবার যদি ব্রেন থাকে সীমিত পুঁজি দিয়েও অনেক বড় বড় কাজ করা যায়। আপনারা আসেন আল্লাহর নিকটে আর আপনারা আল্লাহকে ভয় করে যে কোনো কর্ম করেন। আলী ভাই যে থ্রি পিস নিয়ে ব্যবসা করে, আলী ভাই থেকে থ্রি পিসের জ্ঞান নিতে হবে তা না, আমার আলী ভাই জ্ঞানের চেয়ে বেশি আপনাদের জ্ঞানের মূল্য, আপনাদের জ্ঞান অনেক মূল্যবান, সেই জ্ঞানটা আলী ভাইকে দিয়ে আলী ভাইকে ধন্য করেন, আলী ভাইকে উপকারিত করেন, এক অপরকে উপকারিত করলে কেউ ঠকে না। যেহেতু আপনার জ্ঞানটা পেয়ে আর আমার জ্ঞান ওইটাতে দুইটা যোগ দিলে আপনি একটা ব্যবসায়িক হয়ে যাচ্ছেন, আপনার ফেল মারা দোকান রানিং হয়ে যাচ্ছে, আপনি ফের দোকান ব্যবসা করে অবসরে চলে যাচ্ছেন, সেই পথ থেকে আবার রানিং পথে চলে আসতেছেন, তাহলে কেন না? এই জন্য বলি কি, ফেমাস সিল্কে একবার এসে ভিজিট করেন, ইনশাআল্লাহ আমি আল্লাহর কাছে আশাবাদী আপনারা উপকৃত হবেন, আর আপনারা উপকার হলেই ইনশাআল্লাহ আপনারা উপকৃত হলে ইনশাআল্লাহ আপনার ফল পাওয়ার আগে আল্লাহ পাক আমাকে ফল দিচ্ছে, যার জন্য আপনাদেরকে বেশি বেশি করে আলী ভাই দাওয়াত দেয়। আমিন। ওকে, ধন্যবাদ। তো বন্ধুরা, যারা আজকে এই পর্যন্ত ভিডিওটা দেখলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আর যারা দেখেছিলেন সবাই লাইক ভিডিওটা সবাই শেয়ার করবেন। শেয়ার করলে কী হবে, আপনি যদি ব্যবসা করেন আপনার উপকার আসবে, না আসলে আপনার ভাই বন্ধু যারা দেখবে তাদের কিন্তু উপকার আসতে পারে। তো সবাই চলে আসবেন, যদি ব্যবসা করার ইচ্ছা থাকে একবার আসবেন, ঘুরে যাবেন, ভাইয়ের সাথে কথাবার্তা বলে অনেক আইডিয়া পাবেন, অনেক তথ্য পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আলী ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে ধন্যবাদ।